আমি যদি শশা বেস্তাম নিয়ে নিমসের বাজারও শিহর লম্বা লম্বা কচকুচা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফেট মরা হেই দি তলে দিয়া ওয়াজ কি উফরে ফরতে আছে দৈরা বই ও লইয়া শুনবো যা ওয়াজ আসেন এই খেয়েছ উত্তরগড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিন করে টিবার হাইয়া বাইক চালাও আসেন এই খেয়েছ গুলগুল মাইজা মাজারি ফতের গুলগুল সমান এই আলু দি উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুহে হেয়া রয়েছে করুলে ধরে রয়েছে হেডি তলে দিয়ে তুমি সমান দামে বেচ্চা ইয়ালাওর কাস্টমারে জানছে না একজন জানে তিনি কে এই কাজ করে নাকি আমরা তারা করে নাকি করে না তাইলে বোঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা তাইলেই তুমি নাজাত পাইবা এইরকম একরকম ডরাইছে না দেখকে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকা চালাই ডাক দেউ না নাই ঠিক কি রকম আল্লাহ কয় আল্লাহরে সিঞ্চন হন ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কয় ডিল দিছি আমরা না ফেটলে যেই ফত ফোদাই মানুষে রে আল্লাহ তে জন্য ঠেড়া ফুটে জাকাত বুঝে থাকে তার জি ফুট সব দিজন এমনি সিটুই থাকে লাউ গাছটা জন্য বেড়ে পড়ে থাকে আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে আমি আস্তে আস্তে কারবারটা গড়াই আমি দৌড়ি 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 না ধরলে আল্লাহ আমি মনে করেন একবারে ডিল দিয়া লাইছি আরে কত মানুষে কাঁদছে আমারে কত মানুষে জিজ্ঞেসি হুজুর এত দোয়া করি দোয়া দি যাই কো আমি কই কুমালা যে কামলাই গেছে ঢুকে বোঝা মুশকিল আল্লাহ এমন কামোয়ে লাগাইছে রান দুইনা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে হেলি রে কি খেলা রে ভা এটা কি আল্লাহ এটা কোনো বুঝে তো গেল না আল্লাহটা কি জিনিস আল্লাহটা কি জিনিস বুঝাই তো গেল না এই আল্লাহ এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে ওলামায়ে কেরাম কইছে আল্লাহর হস্তে এই কামটি কইলেন না গজব আইয়া করব আল্লাহ এটি সহ্য করছে না নবী যে আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো আর আমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঁদছি এইরকম মূর্তি যে বানাইতে আসেন গজব আইব আল্লাহর কুদরত দেহ কোনো আলেমার যাওন লাগছে না কোনো হুজুরার যাওন লাগছে না ফলা হইনে ঠিক কিনা ক মূর্তিগুলো কোনো আলেম যায় নাই অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে যখন মিছিল করেছে যখন আন্দোলন করেছে ওই আলেমদেরকে বাংলাদেশ আমরা দেখলাম বাংলাদেশ আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে আর 92 জন লোক মুসলমানের দেশে আরে বলে বলার জেলখানায় পৌঁছে ঠিক কিনা কা আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কারাম আমরা নবীর ওয়ারিস ওলামায়ে কারাম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন সুতরাং তোমরা যত কথাই বলো আমরা পিছে হটার মানুষ না আমরা জানি মামলা হবে হামলা হবে জেল চলম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিয়ে চোখে হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন এটা মুখস্থ হয়েছে এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে বলো বাইরে দিয়ে কিতা যেন একটা বছর করে কইয়া বইয়ে রয়েছে আমি এত ধরতাম পারছি না ফলাফলে ধরব কোন কমন 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 স্লোগান দিতে হইব সবাই বলো মারহাবা সবাই পড়ে না আমিন আচ্ছা তাইলে এই আমরা প্রকাশ আপনি ওই দিক সেদিক সান কেন
আপনি আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরে সব জায়গায় সমান বড়াই তৈব। এক নম্বর কথা মনে আছে? সবাই কোন আমিন। আমরা বাইরে রকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না, সব জায়গায় এক রকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবী যে আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে, আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে এক রকম, ফাঁস করে সন্ধ্যা আরেক রকম, ঠিক নি রে? কথা না ঠিক নি? নির্বাচনও দাঁড়াইলে দেখবেন এক রকম, ফাঁসটা কইরা সরলে মোর্চা দিয়ে আলায়, ফাঁসটা করে সরলে মোর্চা দিয়ে আলায়, না এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম, আমিন কন, জোরে কন আমিন। আচ্ছা, খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে দুইটা, কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত, সেতুটে এই সেতুটলে একরহ, খুশি মনে আরেক রহ, না এইটা হবে না। মুসলমান যারা তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে, খুশি হইয়া আপনি হাতারে আড়াইখানি খেয়ে দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটাকে লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনুস যখন এই প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে, আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি, কি তা কয় শপথ, শপথ কইছে আমি মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ ইউনুস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না, অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যার এইটাও কখন যেত না, আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে 1500 বছর আগে নবীজি কইছে, আর আমরা দেশ অহম 2024 সালে কেমনে মিল লাগে সেগা দেখেন, কয় যে আপনার না কোটা বাতিল করলে তত, হেই বাতিলটা যদি থাহে তো এত ফলাফেনার আন্দোলন করা লাগে না, কয় আমি হ্যাঁ সেটা কইছি রাগের মাথা কইছি, না আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন, আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? কো বাংলাদেশটা চলবে একটা নীতিতে, কোনো ব্যক্তির রাগ হস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ চিহ্ন হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? রাগ বিরাগের বিষয় না, এটা খুশি বাসির বিষয় না, এটা কোনো এইরকম না আমার মনে ধরছে 50টা দিয়ে লাইলাম, আমার মনে ধরছে কোন দিয়ে আবার টাকাটা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম, আমিন কন, জোরে কন আমিন। তিন নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষ রে মানুষ কয় না, ঠিক কিনা কয়? আরে বাংলাদেশও কেন্দ্রে টেহা হয় আমরা জানি না রে, হ্যাঁ ওকে ফাইন ভাই, এই যে ভাই এবার আরো কস না, আমি যে ডাক দিছি না, এবার মনে করছে কার জানি ডাক, তুমি বইয়া লও আর্জেন্টিনা বইয়া লও, তুমি তো এটার একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো, আর্জেন্টিনার তাই এফর সব ঝুলতা মার্শাল্লাহ মারহাবা কর। তো যেই কথাটা আয় খেয়াল করেন, যেই কথাটা কইতামুল ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে এক রকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা, টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না, সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই, টাকা দেয় কে? আমার কথা কোনো দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, অস্থির হয়ে যান,
তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত ঝঞ্ঝা। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়, আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়, আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রাম মার্ডার পরে, ঠিক কিনা কম? আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হইলো হগিন্নির ফুত, তারে হবলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে, 150 থাকতে তো মুরগো চুরি ধরে ফোরছে ভাত ছয় বার আসে নেই খাচ্ছ, তে ফাপ্পা চুরি করালা, হোমা চুরি করালা, মুরগো চুরি করালা, তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মাংসের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেবরে লইয়া গিয়া তার খাটের ফায়ার লগে বান্দাতে ছড়াইয়া আনছে। হেইতে তখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে, তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তে গেরাম আইয়া দুই বেড়া তর্কাতর্কি করতে আসি, এরকম কথা তো কত কত তো কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতে আছে, তো এক তারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের ওষুধ কি তুই খিচালাস থাকি রে, হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেই তারে দিয়েছে হ্যাঁ তো কই কি তারে খিসার সময় হয়েছে, এটা কাজ্যার দোকান জাগাত যাওয়ার লাগবো তো না খিস, হু দু দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, হ্যাঁ তে টেহা দিয়া দিছে রাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়া গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়া সিনেমা হল হয়, এই টাকা দিয়া গ্রাম লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনে ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জাগার বাপ দাদার জাগার ভিতরে ফাঁসতলা ফাউন্ডেশন দিয়া তিনতলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কম? আমার আদরের নাসিম, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আমার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে, আমার ওয়াক শূন্যা নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো মা নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি, সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না, মার হাবা বলবেন না, অনেক সুন্দর করে ওই বালামাইশারা তো টেহা পড়ছে, হ্যাঁ চিন্তা করছে এইটা অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা করিয়া দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না, অসৎ পথে যেই টাকা কামাই আসে এই ধারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কম? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টারের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে কারে কত ফাইলে আটকাই দিলাম হুজুর, আপনি তো এই কথা লড়া দিয়া লাইছে, কত ফাইল অসুবিধার দলের আটকাই লাইলাম, এটি বুঝি একটা কারবা, আর এটি বুঝি একটা কারবা, মনটা যা ধরে তা করে। আমি কইছিলাম তোরা রোডের বদলি বাস দিছু কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গা চিহন রোড দে, তো তো কয়টা টেহা মাইরা খাওন যায়, এরপরে কাম লাগলে ঘন ঘন জায়গা ফাতলা ফাতলা দে, তোরা রোডের বদলি যে বাস দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া ফেলবো হন কিতা করো, ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ জুড়ে বইতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবজি কথা আমার লোকে বনে নিও কতগুলো বনে নি, আর্য কইছে না 1500 বছর আগে, কইছে 1500 বছর আগে, আর্য তো মিললে যে গিতে আছে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয় সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তার মাফ করে দাও। কেউ যদি খুব খেয়াল করেন, হ্যাঁ বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ও তাআলা নবীজিরে ডাক দিয়ে কি সুন্দর একটা আয়াত কইছো, এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله رب العالمين তার বন্ধু নবীরা ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, হয় না, ওই লিঙ্ক তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই? তো বই হরিছেন পুনা সাহেব, সুবহানাল্লাহ কন জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়ার জন্য ঠিক থাকে ইনশাল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কন লাগবো রে, বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তে চাইয়া না কয় ঘন্টা টাইম লইছিলাম, তার ভিতরে কইলাম কারবার ঘোড়াইলেই চইব, কারণ এরপরে যদি ম্যাগ দেয় আল্লাহর কলম কিছু কোনো যেত না, কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো দুই ঘন্টা ভিতরে দুই ঘন্টা দিছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না, এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ বুঝ আমিন জুড়ে আরো জুড়ে। তো সেই কথাটা কথা আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আর যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছি অন্যায় ফইলে তো কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হইন না তারপরে আমিন কয় না? আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজির কয় আমরা না, নবীজির কয় ও নবী, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিঙ্ক তালা হোক, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে, সুবহানাল্লাহ। কেন তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম, আচ্ছা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগিয়া যারা জীবন দিত চায়, যারা কলজা কাটতে দিত চায়, যারা জান্দা কুরবান করে দিত চায়, আপনার লাগে তারা সব কিছু ত্যাজ্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়, আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই, নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি তিনটা কাম করেন, খুব খেয়াল করেন, কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন তিনটা কাম করবেন, যেহেতু আপনি মনটাকে নরম করে বানাইছি, আপনি তিনটা কাম করেন। এক নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবো এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে ক্যারায় আইস দিছে, ক্যারায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাষ্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা করছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই, সাক্ষী যে তারা বানাই আনছে, হ্যাঁ তাকে সেগা ভাগ্যা, ঠিক কি না? কিতা করছে মরিয়ে মিলে গেছে, সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যাই, সাক্ষী আনে বানাইয়া
ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কষা লোন দিয়ে বলো শুরু হয়ে করছে দুধ দিয়া, ঠিক কিনা কও ভাই সাহেব? আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ, ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তে না হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লড়াইয়া পড়ছে আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোর প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে নিলাম না, মাফ করে দিলাম, এটাই হইল ক্রেডিট, এটাই হইল বেড়াগিরি, ঠিক কিনা কম? বাড়ির গাঢ় তো কুত্তাটাও ক্ষেপক্ষণ দিয়ে উঠে নাকি মিশা কথা কইলা সীমানা দফা রইলে দেখবেন আর আমার দাগ দিয়ার হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা, এর হেগুল গেলে তাই আর আগ্রায় না। তো সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে, ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয় যে যোদ্ধাকে সামনে পাইয়া শত্রুকে সামনে পাইয়া যে এই 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 তার হত্যা করলো, সে প্রকৃত বীর নয়, প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল, ঠিক কিনা কও? কত কথা কষ্ট হইতেছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হইল জ্ঞানের সাগর, সাগর নবীজি কিতা কইছে আনা মদিনাতুল আল ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম আলেমের শহর, নবীজি কয় আমি হইলাম আলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী, সুবহানাল্লাহ না? তাহলে আলীর জ্ঞান কি কম না বেশি? হুজুরে কয় না কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হেতে পরাস্ত হয়েছে, দুপুরে অফিসার ফের ফিরে গেছে গা, আলী লাভ দিয়ে গিয়ে তার গুহের উপরে উঠছে, উঠতে সেরা তরবারি রেডি করছে, কাফের আজ্জা পাইছি সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ, তরবারি দিয়া একবার যখন কূপ দিব গাই দিব এমন টাইমে নিচের তে হেতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে, ওই যারে দৈর কূপ দিব হেতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারে ছাইড়া দিছে, সুবহানাল্লাহ কইতেন না? কাফের যোদ্ধা ডাক দিয়া কয় আলী বুঝলাম না বুঝলাম না, তোমার পতবীর পুরুষ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না, আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম তুমি যখন আমার মুখে থুতু মারছ আমার রাগ হয়ে গেছে, আমি চিন্তা করলাম তার এত বড় সাহস তে আমার মুখে থুতু মারছে, এবার আমি ওই আল্লাহরকে ভুইলা আমার জিদ মেটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে, আমি তো এখন যদি তারে হত্যা করি হত্যা হবে সে আমারে থুতু মারলো কেন, এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না, সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলি তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তার হতাই লাইছে তরবারি রয়ে গেছে গা, ইসলামের সরম দুশ্মন যেই মাত্র থুতু দিছে না 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 এখন তোমাকে আমি হত্যা করব না, হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মেটানোর জন্য, সুতরাং মনে রাখবা ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো নির্যাতন করো মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কও? খুব সাবধান,
মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল, আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তার মতোই হইলাম, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি মকদার থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। বেড়া কোথায় 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 মানুষের উপরে হাত তুললে বই হয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফথা ফথা কইরা কইরা কি সন যাইতো, ঠিক কিনা কও? আমিন কও, কষ্ট হইতে আছে না? আবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়ডা বুইল্লা গেছে কয়ডা, এক নম্বরে ফাফ আনহুম, দুই নম্বরে ওয়াস্তাগফির লাহুম, শুধু আপনি ক্ষমা করবেন এহেন শেষ না, ক্ষমাও করবেন, আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন, সুবহানাল্লাহ বলবেন না, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় হগলরে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? আমার কথাটা গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন, নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কোনা আমিন। আল্লাহর নবী কত নরম তার মন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ, খেয়াল করে শোনো, মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এ অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন জবে করো, উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য, উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো যত মানুষ আছে গরিব, যারা চুলায় যাদের আগুন জ্বলে না তাদেরকে খবর দাও, তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল, আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে, আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে, যেই আসে নবী বলে জায়গা আনছ, কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়, আল্লাহর নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন, তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন, সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। এবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে, তিনি আস্তেই করে কাতারের মাঝে গেলেন, গিয়া দেখে একটা মহিলা গোছা হয়ে আছে, বুড়ি মহিলা, মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয় মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুসাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই,
আহারে মা, আহারে মা, আমার মা হালিমা, আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ নবী জড়াইয়া ধরলেন মহিলাটাকে, টেনে টেনে ওই গুস্ত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি, মহিলা ওই চাদরটার উপরে বসে বললেন। সাহাবার একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা, এই মহিলার কত বড় সাহস, দুজাহানের বাদশাহ নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত। একজন আরেকজনের দিকে তাকায়, নবী আবার ডাক দেওয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছ, 6 বছর বয়স আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়, আমি মায়ের গালে ধরে ধরে কান্দি, আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না, জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম, ও মদিনার সাহাবারা শুনো শুনো শুনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না, এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা আমার দুধ মা, হালিমাতুসাদিয়া। আল্লাহর নবী কয়, আমার সাথে আমার মায়ের দুধমার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা মেনার কাছে দিয়ে আসবেন, যেই দিন আমার মা হালিমা আমার বার মদিন মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না, আমি যদিও 2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম, আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে, আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, ও হালিমা আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো। হালিমা ডাক দেয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না, মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো। আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন আম্মা আপনার কি খবর বলেন। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাই রে দিলেন 1 ভাগ গোশত, আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দেয়া আম্মা, ও আম্মা এখন আপনি থাকেন কই। নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা, বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল,
বৃষ্টি আসি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে, ওজন বুঝো না রে ভাই। আল্লাহ কি আল্লাহ, আমার তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি নাই? তবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে, আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকরা জীবন দিয়েছে হাসপাতালে। আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন, এই যে এই হেন না জাহান্ত উঠে গেছেন, হেন আইয়েন হু দুদি হু দু কাম নাই হু কি। আমরা এক এলাকার মা, আমি তখন আপনারা ফরশি হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে এই হিসাবে আমি আপনারা লুক, সুতরাং তখন কোনো বাইরের লুক নাই, আমরা আমরা ঠিক নিও আমরা ইনশাল্লাহ গরিব ভাই চাওয়ার নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন, জোরে কর। আমি যে কইস্তাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে, কোরআন কারিমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন, শুরু করি সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা ও বান্দা উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ, কয় না আমার কাছে তোমরা চাও, আমার আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি করে? আনুল কারিমে ৩০ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুন লিমা ইউরি, আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারুকু তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ১,২৪ বলব
আর 224 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রিলুক সুবহানাল্লাহ কুল হুদাই আওয়াজ সুবহানাল্লাহ না, এটা ওই তো না আওয়াজ, ওই তো না হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে করে না কইলে আওয়াজ হইব করতে সুবহানাল্লাহ কর মাশাআল্লাহ। এই তো সুন্দর হয়েছে। আমরা হৃদয় নাকি বাইরের মানুষ আছে কেউ কই এক গইতো কি আর গইতো, জায়গা থাকলে না গইতো, এবার কুকুর আগ গইতো করে জাগাছে ও বেশিতে বেশি হইলে আমি উঠটা জাগা দিলে পারি। মারহাবা কয় না রে, যখন যেটা আয় ছেলেরা বিরক্ত করবা না, যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই একবার না বারবা, আমি যখন যেটা বলতে বলি লইয়া ফুটবেন সকলে মিল্লা। বলেন সুবহানাল্লাহ। তো নবী অন ফোন করুন যেত না, আমিন কর জোরে কর, থাক রেখে দেন যে নয় ফেস্তা কর, মারহাবা কর না, এই আওয়াজ করা যাবে না, যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কানে কয় দেহাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না, ক্ষতি করুন দেব কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যেটা সুযোগ দিছে, ফোড়া ফোড়া শুরু হয়ে গেছিল কাতো, আল্লাহরে যে কইলাম ঘন্টা দুই এক কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ করনা কেন, বাকি না আল্লাহর ইশারা, এই এই আল্লাহ ইচ্ছা করলে ফারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ঠিকতে সারাম, আপনারাও ভাগ্য হইতে সারবেন আহারে জরি। হ্যাঁ ভালোই তো না এটা, আল্লাহ সকলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা হুন আমিন কন্যা দিই এবার আসে। তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী, আমরার নবী শুরু নবী না সারা নবী, আমরা নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী, কত নবী আইসে গেছে, আমরার নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার তো আর সম্ভাবনাই নাই। সবার আল্লাহ করলো কেন, এই নবীজি 1500 বছর আগে যেই কথাটি কইছে আপনি একটা একটা করে ফইরা দেখেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্রা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু 1500 বছর আগে, কিন্তু আমরার খাদ্যতের লোকে কথাটি এমন খাডা খাডে মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে সুবহানাল্লাহ কয় না। আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতেছে ও কাবিলার মানুষ, মনিপুরের তারা কই, মনিপুরের তারা, তারপরে গিয়া ইয়াকো কাজির ধরনের তারা কই গেছে, তারপরে গিয়া সাদলুথুরের তারা, সাদলুথুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া এই 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 হ্যাঁ ফরুল ফারার তারা, তারপরে গিয়া হেগুলদা বারাইর তারা, তারা কই, তো আমরা কেন আল্লাহ আমরা তো হ্যাঁ নই, কয় হুন নবীজি আমরা যেন ডাক দিয়া সুবহান আল্লাহ কয় না রে, নবীজি যেন আমরা ডাক দিয়া কইতেছে শুনো কথাটা কইছে আমরার কাজ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক তাআলা নবীজি কয় সবারে ডাক দিয়া কয় আমার উম্মতরা শুনো, আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ, বলেন যদিও 1500 বছর আগে কইছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবারে, আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি না শোনেন সর্ব হয় না, হ্যাঁ শোনেন আপনি ইয়ে তারা বেড দিয়ে বুঝছেন কিতে মার হাবা কর। তো নবীজি যেন আমরা ডাক দিয়ে খেয়াল আছে নি, আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি, নবীজি কয় তোমরা যারা মণিপুর ফরসিমফাড়া, ফরসিমফাড়া নিডা ফরসিমফাড়া মসজিদের সামনে মাহফিল আইস সবাই কি শুনতে আসো, আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজ না আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন, কথা কোনো আমার না, কথা কার নবীজি, কথা কার, আমি হইলাম মাইক, আমি কই না,
কথা যদি আপনারা লইয়া শুনে, এটা কইলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না, আমারে যা কট কইতেন ভাবেন লাভ হইতো না, কথা কা নবীজি, আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা মনোযোগের সাথে শুনতেছি, নবীজি কয়, শোন তোমরা যারা আছো, তোমরা গেলাম খাইছ খারাপ, তোমরা মসজিদে গেলে একরকম, তোমরা মসজিদেতে বাড়িলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদে গেলে আরেক রকম, তোমরা কিন্তু খাইছত খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম, তোমরা প্রকাশ্য, নবী কয় ওই তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে রাখলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, ফাঁস করে সারলে আসে নিয়ে গেছ আইতি আছে নাউজুবিল্লাহ কয় না রে সাইও, কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না, প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা, সুবহানাল্লাহ কইতেন না, এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুস্তাক ফৈজ, আমি যে নাগাইশের ফিরসা, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কীরকম জানি তাড়াহুড়া তাড়াহুড়া ইয়া পড়ে, এরপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফোরজি, ঠিক নেই, নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না, আসে নিয়ে কারবা, আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা ইয়ালো মানে হুজুর তাড়াতাড়ি করেন নাউজুবিল্লাহ করলে কেন? আমি একবার গেছলাম এক মসজিদে নামাজ পড়তাম, জায়গার নাম করলে সিগনালে ব্যানার লেগা কইতাম না, আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব নেয়াত জ্বালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাইলেছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে, আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম, আর আল্লাহর নবীকে না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা, রাস্তার যে রকম ঘরের ভিতরেই রহম, অফিসও যে রকম মাহফিলই রহম, আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দা কাটি তবা করে ফিসা বুজুরে ফাগড়ি ধৈরা ধৈরা এবারে কান্দে, আর জীবনে গোনা করতাম না এগুলো দিয়ে নিয়ত করছে, তেদি টেহা লইয়া অনের কথা, কিস্তির টেহা অহন দিয়ে আইয়া না আসি নেই খাচ্ছ, এগুলো দিয়ে তবা করতে আসে হুজুরের ফাঁকড়ি ধরে আর গোনা করতাম না, আর কিন্তু ফরে ফরে গরিব ফেলছায় আটটার সময় না অনের কথা ফোনে দশটা দিবে জেগেছে গা, তাই কেউ টেহাটা দিত না নাকি, তাই এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিতা, তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না আসেনি ওই কারবা, তাইলে বোঝা গেল এবার মসজিদ রাতে একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম, নবীজি কয় না সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম, জামাতে যেমনে নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে, যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ, আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যারা তারা সফল কার, আর মুমিন কারে কয় যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে, সুবহানাল্লাহ কইতেন না, কই আমরা নামাজ দৈর হব হয় না, আমরা বাইরে ভিতরে তো দৈর হব, আমরা একটা নবীজি কয় এমনভাবে পড়বা, আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, হয় আং তা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তোমরা এমনভাবে আবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ পারি, ফা ইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে দেখো না তোমার দই ক্ষমতা নাই, তাইলে কি করবা, ফা ইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমিও না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আসে, সুবহানাল্লাহ বলবেন না। এবার আপনারা একটা কথা জিগাই, যারা বুঝে ধরে কইবেন না হইলে চুপ করে থাকবেন, ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই আমার আল্লাহ শুনতে আছে,
প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে তিনি কে, আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে ঢুকালাই হ্যাবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হ্যাবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হ্যাবাড়ার 6 ফুট আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে তিনি কে। তাহলে আমি লাইল ঠেললে একজনের দেহে, আমি মিশা কথা কইলেও একজনের দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই এটা কেউ জানো বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগুয়ে নিলাম, নাহলে এখানে ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে বাবাই মার হাবা কয় না জোরে কন মার হাবা আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, আমার কথা কথা আসেনি গোনা। তাইলে গোনা মাফের জন্য এক নাম্বার মহা ওষুধ হলো তওবা। কি হয় এই এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবে, তাইলে তওবার দরকার আছে নি? আমরা সবাই মিল্লা তওবা করা, অকারে একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে তারা বেড়াই তো তারার তো বা দরকার আছে নি? তারারও তো বা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব, খালে সন্তরে দুইটা ফোটা সুখের পানি ফেলাই দেব, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন, যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না হনকুতির বই আলান, সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহ হক সাহ, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার আর বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা শুনতো, মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাতার উপরে হলো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে, হগলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়, আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করার। আমাদের যারা বিদেশ হয়ে রয়েছে যেটা অসুস্থ যেটা জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে সবাই মিলে আমরা গোনাহি মাফ করে আলাইম ইনশাআল্লাহ, আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোনা আমিন। জোরে কোনা আমিন। হ্যাঁ ছেলে বস, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল বইয়া থাকো। সবাই নামাজের মতো করে বসেন, যারা অসুস্থ সমস্যা তারা সারা নামাজের মতো বসেন। আপনি নামাজ নেব, সবাই মিলে আমরা একটু তওবা করি খালে সন্তরে, কার খুশির জন্য? আমরা মাপসাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। এক নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা, সামনে দুর্গাপূজা আছে আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান, বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগুষ্টি আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%, আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারা যদি চাইয়া না রাহে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন ধরে যদি মনে করে 8 জন কন্যা তো কোনো কোনো হগলে দেওয়ানো দল 2-3 জন কন্যা বাহি তারা রমসাইলে তো হিতান্ত্রী না হয়। সুতরাং আমাদের কাছে আমানত, নবী যে আমানত রেখেছে তোমাদের কাছে, যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত, তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না, সবার আল্লাহ কেন
তোমরা কারে গালি দিও না, তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবী যেই কথা কইল করে, নবী যে তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কই রাসূলুল্লাহ এটা একটা কথা কইলে, আমরা খারাপ দেখে কি এত খারাপ, আমরা আল্লাহরে গালি দেয়। হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? তোমরা যদি অন্য দেব দেবীরে গালি দাও, তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয়, তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমি দিলা, ঠিক কিনা? দেখছেন নি কি সিহন কথা, সবার লোক না কেন? তাহলে আমরা হিন্দু দেব দেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারে, রাজি নি আমরা? এক নাম্বার। দুই নাম্বারের কথা হলো, হিন্দুবাদ মুসলমানের ফুতায় গিয়া সাইডা, হিন্দুবাদ ফলামাইয়া নাচে এইটা নিলগে, আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লগে নাচনের দরকার নাই, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় হিন্দু বাইদ গিয়া পূজা মণ্ডপে গিয়া আমরা তারা নাচছ না, তোমরা লজ্জা স্বরূপ একটু কম এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে পড়ে তে খায় তে ঘুমায় তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা আজ সিন্নি দিব, নারকল করাইয়া দিব, কাটতে কাটতে দিব, কচর কচর কাপড় ফরব, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি কথা মানে তে আইবনি? আমরা তো খাটা শুইলাম কি রে, আমরা কোনো হিন্দুর ফুতাই আমরা মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুতাই হিন্দু বাগিয়া মন্দিরের সামনে নাচে, ঠিক কিনা কও? আপনার লজ্জা সরম কিন্তু কম আপনার, আপনার গিন ফিরটা বিদায় হইয়া গেছে একা দুর্নীতি। কোনো মুসলমানের ফুতাই হিন্দু বাগিয়া নাচবা না, সর্বোচ্চ ফাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা পাহারা দিবা, যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো পা এই 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 সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাকো কইয়া সিল্লান দেয়, ইন্ডিয়ার তারা কয় মারিছে রে মারিছে, ঠিক নি রে? হ্যাঁ, যে উষ্টা খাই ওমাকো কইছে হেইডো খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ, ও হগে কথা তো বাইরে থেকে আছে, কেটা করতে বলে যা মার হাবা কটা তো হগিন্নি বেড়ি দরজা খুললে ঘুমাই রয়েছে, কোন বেড়ি কিতা খুললে কুমার তা মাইনসাই কয় কিতা করবো, তোমার কি সুড্ডা হইতে ডর নাই, তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা, এই বেড়ি আইস দিয়া কয় সুরে এই বুঝ্য হইলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ্য হইনি কয় কিতা, কত তোমার সুড্ডা হইতে ডর নাই কয় ডরাইয়া লাভ কি, সুরে যেটা নিবো আমার ঘরে তো হেঁটে নাই, সুরে যে সম্পদ নিবো আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, কত রাইতে বিদেশ আইছে, কতরা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার, তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়, ওটা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি, বাহেজি গায়ে একবার মাহেজি গায়ে একবার বউয়ে বেড়াইয়া সুইটটা বেড়াইয়া দরজাটা জানি বন্ধ হয়েছে নি, কুদুর ভরে ভরে গেছে সুই দিয়া চায় মাইদ্রে কি উঠতে চায় চাই নিও কি, কারণ কি, কারণ কি আমার কথা কথা, কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে, ঘরের ভিতরে সম্পদ থাকলে সুড্ডা হাইতার ডর বেশি, হগিন নিবেদীর ডর নাই ঘরের ভিতরে সম্পদ নাই, ঠিক কি না কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? তা 55 বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা 53 বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি, ঠিক নি রে? মসজিদের ইমাম সাহেবরা চেহারায় দেখো অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিম্বার উঠতে যেই ধমক দেয় আমি বেড়াইয়া ঢোকাইলাই,
এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কও? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেমনি দরজাটা বন্ধ করে রাখতে চায়, এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, সুর আছে, ডাহাইত আছে, এই রাতের আমার এই স্বাধীনতার পাহারা দিয়ে রাউন্ড লাগবো। এখন যদি হিন্দুর বাড়িতে আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙে, ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গিয়া সুইয়া শেষ করে লাইছে, ঠিক কি রাখো? ভাঙছে কটারে? তো একটারে তারা বানাই লেবে 1000, ঠিক কিনা কও? তো বাংব দূরের কথা, আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না, ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনে থাকবে, হিন্দুও তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে, কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই, ঠিক কিনা কও? কথায় কথায় হিন্দু রেখি চালাইবা, নবীজি গীতা কইছো শুনছ? নবীজি কইছো শোন, তোমরা সংখ্যায় বেশি দেখিয়া, সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কেয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম ফাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে, আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি, আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ, বলবেন না? খুব সাবধান, আমরা যেন এই কাজটা না করি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনে খেয়াল রাখতে হবে, সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সবাই সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার দ্বারে সিএনজি থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই এই ট্যাক্স বন্ধ, সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? এই যা সব সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না, জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে, যারা জোর জুলুম করছে তাদের এখন বিচারা পাওয়া যায় না, আমরাও জোর জুলুম কইরা আমরারে বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনো আমিন। আবার নামাজের মতো বইলাম, সবাই মিলে তওবা করি, আমরা টাইম গনাই হয়েছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই হয়ে গেছে, খারাপটা সেটা নিতে হইব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ, কার কাছে না মাপ চাই? আমরা দুই একজন সবাই মিললা, যারা বিদেশে আছে তারার লাগে আমরা দোয়া করাম, আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লাগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবর ঘুমাই রয়েছে সকলের লাগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি, আমিন কর, জোরে কোন আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে, আমরা এখন তওবা করতে আছি, আপনারা জানেন আমি মুশতাক ফৈজি, এই এলাকা তেমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও? এখন তো কম কম করি, দূরে দূরে যাওন লাগে, কিন্তু আগে আরও ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন, এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি, এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ, কেন তো আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে আপনারা খেয়াল করছেন নাকি, এইব একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব, এই এই ছেলে এই ওলদার সাদা ভিতরে বউ ভিতরে কারবার আর কি, আজ বুঝছে না, আমিন বলো, আমিন।
আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব সিনিয়র। আমি কইলাম আসলে ফিরসা বইতাম চাইতাম না, ওখানে সত্য কথা আমার মনের কথা কইয়া লাইলাম একজন, আমি ফিরসা বইতাম চাইতাম কারণ চাইতাম না গেলে, কারণ আমি বাংলাদেশে ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশে যেই ফিস সাপ দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেহাফড়া করছে, সোহেও দেহে কানেও হুনে, এবারে বইয়া থাহে এ ফ্যাট ফুট বাবাইয়া হগিন নিবে ইটে হাতে রিক্সাওয়ালা এটে হাতে হেইটে হাতে বইয়া বইয়া খায়, ঠিক কি না কও? আমি কোনো সময় পছন্দ করি নাই, মানে আমি মুস্তাক হই যদি মাডি কাঁদি তো আমি 500 টাকা রুস পায়া, অটো চালাইলে 1,000, সিএনজি চালাইলে 1,500, বাসার কন্ট্রাক্টারি করলে টেহা নামাইরা দিও তো বাংলা টেহা কামাই করুন যে, ঠিক নি রে? এরপর একটা মানুষ বইয়া বইয়া খাইব, এটা কি ফিরালি কয়, এটা আমি বুঝছি না, হবে এটা আমি অহনো বুঝছি না, বইয়া বইয়া কেন খাইব? হয় চাকরি করো, না হলে গৃহস্থী করো, না হলে সিএনজি চালাক, না হলে মুদি দোকান দেও, একটা না একটা কিছু কইরা খাইলেও তো সারে, কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফির সাপ বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই যে শরীরটা মরে হয়ে গেছে গাছে ফেড়ে মুটে বুঝায় যায় নাই না কোনটাই না, নাউজুবিল্লাহ কোনটা কেন। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, এই তারার লোকে সলিন্না মানুষ আমার আব্বা, এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা, আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, 96 সালে আমি যখন কামেল পাশ করছি আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে, আইনার সাইডা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ, আমি বললাম দাদা কিতা, আমি কমলা মরিয়া জিজ্ঞাই এখন চিন্তা করছি তুমি হইবা আমার ফরে নাগাইশের ফিরসা, আমি কই মাপ চাই আমার ফিরালি লাগতো না, আমি লেহাফড়া করছি মেহনত করে রাখা অন্য মানুষ, আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা এডিও করবা, আমি কই তাহলে খ্যাত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে, দাদা আমারে 900 জায়গা দিছে, দাদা এত ধনী মানুষ আছিল না, উনি আমারে দিছে 900 জায়গা, কয় শত? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, আপনার হাজির সাহেব গিয়া বেড়াই আইছে দেখিয়ে আইছে, আমার জমিন এখন 18 একর, 1800 শতক, আর আসতে কোন আলহামদুলিল্লাহ কত শত? 1800 শতক। আপনি যদি ফুলে 1800 করলেন যেমন খেতে শেড়া মার হাবা কেন তো কয় শত? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, মার হাবা কন্যা কেন? আমার এখনো মার্শাল্লাহ লোকজন আছে তো, আমার যে মসজিদে আইডিওলটি নেই ঘর, তা আমি যে এখনো জমা পড়াই মানুষের হুন্ডালাইছে, মানুষের সকলে যায় সিএনজি মিনজি অটো মোটো লইয়া প্রাইভেট কার লইয়া আমার সাইতো দোয়া নিত, গিয়া সেটা মসজিদও তার আগে আগে বইয়ালায়, আমরা মুসল্লি যারা তারা একজনও আর মসজিদও জায়গা পায় না, ম্যাগটা গেলে বিজ্জা বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে, আমি ভিতরে জায়গা পাই, ফাইলাম নই ইমাম দেখকে, এই ভিতরে কোনো মতে জায়গা পাই, আমি ইঞ্জিনিয়ার করলাম একটা ড্রয়িং কর সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম, তারা ড্রয়িং করলো আমার কাছে লই আইলো, দেখি চমৎকার, আমি এটা কি কী তাইরা কহজুর মসজিদ, আমি বলি তোমার একটু বড় বড় লাগে, কহজুর বড় কীরম কইতাম পারতাম না, তবে এই মসজিদ রাত নামাজ পড়বো 1,06,000 লোক, 6,000। আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোর আঁকলি এটা করতে কত লাগবো, ফুন্ডুকুটি রে কয় কোটি? এখান দিয়ে যেমনি কইছে আমি মনে করছি 1500, তারা হুটা করে যে কইছে আমি যে হয়তো 1500 16 হইতে পারে, আমি এমন ডর ডরাইছি, আমি কারে কসকিতা 1500 কোটিটা, আমি গরিব মানুষ এটা আয়াম কো কহজুর নিয়ত করে নাই মালার, নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফয়েজি সারা বছরে তো মাহফিল করি, 1 বছরে মাহফিল করিয়া যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি, কয়লা 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি, আপনাদের কাছে ধর গোপনটা খেলাপ নাই, একতলার ছাদ হয়ে গেছে মসজিদের, 4 কোটি টাকা
মসজিদের নামে খরচ হয়ে গেছে কয় কোটি? আমি দিছি কয়লা, তা আর 3 কোটি ফাঁসুত্তর লাগাইলো করতে, এই 3 কোটি ফাঁসুত্তর লাগাইছে আমরা দেশে বিদেশে মোবাইলে বিকাশে নগদে রকেটে বিভিন্নভাবে আমার নাসিমে, আমার নাসিমে দিছে 1 লক্ষ মারহাবা কনদ। আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার লোক কী ফাগলামি করছে, ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়ে নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলও দিয়া গেছে, মারহাবা কনদ। এইরকমভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেদি টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ। কইতাম না আমার মসজিদরা একতলার ছাদ হয়েছে, সিঁড়ির কামরা হয়েছে, দোতলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদরার অহন্ত ছাদ হয়েছে তো ছাদা দুটা আকাশের দিকে চাইয়া কান দিই, রাইতের 2টা 2:30 বাজে কেউ জাগনা নাই, তো কান দিই আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদরা শুরু করলাম, আমি কি সারা জীবন থাকাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই গা, তা আমার যত মানুষের চিনে আমার ফুতাইত্রে দ্বারা এত মানুষের চিনে না, এখন আমার মসজিদরার কামটা কেড়ায় করবো আমি মরে গেলে গা, তো তোমার কাছে একটা দরখাস্ত দেই আল্লাহ, আমি আর অন্তত মসজিদরার কামটা শেষ করা পর্যন্ত এদ্দূর আমার হায়াত দিও, এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফুত মারহাবা কইতেন না, সবাই কোনো আমিন। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আমার ইদ্দুর হায়াত দিও, আমার এই মসজিদরা আমার স্বপ্ন, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি, আজ যে শুক্রবার গেছে আমার মসজিদ মুসল্লিরা মিল্লা 61,000 টাকা, মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের থেকে যারা আমার কাছে চাইতে গেছে প্রায় 61,000 টাকা তারা আমার হাতে দিছে। আজকে লক্ষ লক্ষ টাকার দরকার দোতলার ছাত্রা হবে, 1,000-2,000 বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনারা মানুষ, আমার একটা স্বপ্ন, নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ, বলবেন আল্লাহ যেন জান্নাতে ঘর বানায় এই আশায়। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিছেন, আমি এত পারতাম না, আমি ইনশাল্লাহ 10টা 1,000 টেহা দিয়া 5টা 1,000 টেহা দিয়া আপনার এই বড় মসজিদরা শরিক থাকতাম চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার, আমি মসজিদের লাগা চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার মসজিদরার জন্য। কেউ পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5টা 1,000 টেহা অহন না ফারি, কাম লাগলে ফরে দিয়া দেন, অহন ফারলাম না কাম লাগলে ফরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাড়াই দেন, অথবা আমি নগদ 1টা 1,000 টেহা দিলাম, আছেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না, আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ কে, ও মাশাআল্লাহ, আমাদের আমার সভাপতি, আমার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না খুশি করে, যেই দমক দিছি আমি ডরে খাইয়ে নিয়েছি, এই উপায় নাই মাশাআল্লাহ। বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠতাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব, আমার ছেলেরা ভিতরে যাও, যাও সবাই ভিতরে যাও, এই যে যা পারেন 1,000-2,000-100-500 একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না দয়া করে, সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, ফাললে মসজিদে না দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করবো, 10টা টাকা হইলেও দিয়েন, তো কইতেন ভাবেন যে আমিও শরীক রয়েছি, সকলে 1,000 টাকা দেওয়া লাগতো না, 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য, সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে, বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা, আমি আজকে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ও মাওলা রব্বে করিম, যার আব্বা নাই যার আম্মা নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আব্বা নাই, আমার মন চাই যদি আব্বা বলে ডাক দিতে পারতাম, বাবা যার নাই রে, ওই সন্তান আর কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা গো মা, আর মা মা ওই মা, যারা কবরে শোয়াইছ তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখো না, ওই আব্বা আম্মা যার কবরে তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। রব্বি রহমহুমা
কামা রব্বায়ানি সাগীরা, ও রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দেশটারে নতুন করে স্বাধীন করতে গিয়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, আল্লাহ যারা শহীদ হয়ে গেল আল্লাহ, তুমি তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা সুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইঞ্জিনিয়ার হক সাহেব, আমার বড় মহব্বতের, আমার শ্রদ্ধার মানুষ, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও গো আল্লাহ। আ মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ তাআলা ওয়ারেসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিদেশে যারা পড়ে আছে আমার আদরের নাসিম সহ, আরো যারা বিদেশে পড়ে আছে, সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, এই এলাকার মানুষগুলো সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো গো মাওলা। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আজকের আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আর ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
ওয়াসিরাজাম মুনীরা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شبعي قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা মহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লা ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য পশ্চিম মণিপুর জাবে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, মাগরিবের পরেও যখন একটু একটু বৃষ্টি হয়েছে, এখনও যখন আবার বৃষ্টির নমুনা ধরেছে, এমন এক ঠান্ডা মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা মাবুদের দরবারে অবনত মস্তকে মাবুদের শিখানো কালেমা দিয়ে মাবুদের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, এলাকার কৃতি সন্তান, এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং এই এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য আমাদের মাথার উপরের ছায়া হিসাবে, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব। কথা বলেছেন মাগরিবের পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার আদরের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাহবুবুর রহমান হোসেনপুরি। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত 3-4 দিন আমার মাহফিলে আমার যে কী অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল। তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন, তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে, ফলাফল কি খেলা ফালাই দিয়া যায় না, খেলার আরো জমে। আমরা এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে ফিরে গেছে, কা দিনটা নাই রে, মারহাবা কয় না তো, মারহাবা।
দান দাইতে আছে, দান দাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে, নাকি দান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোড়া বৃষ্টি পড়লে বাইজাওনের লেগে আমরা তারা আরে বাবু। এটা না আজকে কাম লাগলে সুপ সুপ পায়, বৃষ্টিতে সবাই মিললে আমরা বিজ্ঞ সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আমরা তো শৈলের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল, আমরা তার আগের যেমন ম্যাগি বিজ্জা কানটাম করতে পারছে, অহন দোয়ার ফারে না, তো তুমি ঘন্টা দুই এক সময় আমরা হাওলাত দাও, কাম লাগলো অন্য দিনে আরও বাড়াইয়া ম্যাগ দিয়ে লই গেল। তো এই ঘন্টা দুই এক সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই, কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলটা ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো,